অবস্থা ভয়ানকের চেয়েও ভয়ানক। ত্রিপুরাতে দিকে দিকে বিজেপি দলের কর্মী সমর্থকরা হায়নার চেয়েও হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ। কেউ নিরাপদ নয়। শহরের পাকা বাড়িতে থাকা ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমজুর, কখন কার সাথে কি ঘটে যায় সেটা বলাই মুশকিল। যে রাজ্যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা বিরোধী দল নেতাকে প্রকাশ্যে দিনের আলোতে খুনের চেষ্টা করা হয়, সে রাজ্যে সাধারণের অবস্থা যে কি সেটা এমনিতেই বোঝা যায়। বক্সনগর কলম চোরায় বিজেপি আশ্রিত মাফিয়াদের উন্মত্ত তাণ্ডবে শেষ হয়ে গেল একটি পরিবার। বক্সনগর দক্ষিণ কলমচোরা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বয়স মাত্র 27 বছর। এলাকারই বিজেপি আশ্রিত 8 থেকে 10 জন সমাজদ্রোহী প্রকাশ্য রাস্তায় তাকে বেধড়ক পিটায়। চিন্তায় করা হয় তার কাছে থাকা নগদ 26,000 টাকা। বিশ্বজিতের পরিবারের অভিযোগ তার কাছে থাকা স্বর্ণালঙ্কারও চিন্তাই করে সমাজদ্রোহীরা, এবং পরবর্তী সময় বিশ্বজিৎকে এতটা মারা হয় যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে ভর্তি হতে হয় আইএলএস হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে দিনমজুর বিশ্বজিৎ সরকার। মুখ্যমন্ত্রী বলতেই পারেন ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস হয় না। আইনমন্ত্রী রতনবাবু চিৎকার করে বলতে পারেন রাজ্যে আইনের শাসন রয়েছে, কিন্তু বাস্তবে প্রিয়জনদের হারিয়ে মা বোনেদের আর্তনাদে ভয়ের পরিবেশ কায়েম হয়েছে গোটা রাজ্যে। এবং এত বড় ঘটনা ঘটে যাবার পরেও গ্রাম প্রধানের মৌখিক নির্দেশে কোনো মামলাই রুজু করলো না কলম চৌড়া থানার পুলিশ। প্রধান প্রধান আছে, তারা বলে প্রধানে কোন প্রধানে বলে কেসটা রাখতে না করছে, আরে নেতা নেতা বলে কোন নেতা বলে না করছে কেসটা লইতে বলে কালকে রয়ে গেছে বড় কইছে কোন নেতা না করছে কোন নেতা না করছে চারিটা কইছে না। আমি জিজ্ঞাসা দিই গতম চাইছিলাম যে কোন নেতা না করছে আপনার কেসটা লইতে, আপনারা জানতে পারছেন না? জানতে পারছি না। তারপরে দেয়া তারা ইয়ান থেকে কইছে কই ঠিক আছে আমরা মেম্বার প্রধান লে জিনিসটা বুঝুম বুঝা কিতা করণ যা দেউ। তারা আয়োজক দিছে আর কোনো কিচ্ছু নিছে না আমার ভাইয়ে। আমি কিচ্ছু চাই না আপনার কাছে জোরাত করে কই যাতে আমার ভাইয়ে আর কষিয়ে মানে উপযুক্ত শাস্তি পাক, এর দূরে আমি আর কিচ্ছু চাই না। আমার সংসারটা তো কান হয়ে গেছে গা স্যার। আপনার ভাইয়ের নাম কি? হ্যাঁ ভাইয়ের নাম কি? বিশ্বজিৎ সরকার। বয়স কত? বয়স 27-28 হইব। কি করতো? আমার ভাইয়ে এমনি দিনমজুরি কাজ করতো। বাড়ি কোন জায়গা? বাড়ি কলমছড়া, দক্ষিণ কলমছড়া নতুন কলোনি। আপনাদের কোনো দাবি? আমরা দাবি চাই এটাই, আমার ভাইয়ের যাতে ন্যায্য বিচার পাওয়া, যাতে অপরাধীরা আর যাতে থানার ওসি যাতে তারা শাস্তি পায়, এটাই আপনার কাছে আমি আর কিছু না। রাজ্যে যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, কাজ এবং রোজগারের অভাবে শাসক দল আশ্রিত কিছু হয় না, যা ইচ্ছে তাই করছে, আর সব জেনে বুঝে ধৃতরাষ্ট্রের ভূমিকায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তারা হ্যাঁ এরপরে কইছে বলে তারা কইছে না এটা তো যদি তারা উল্টা এক কেস করে তাহলে আপনারা বাড়ি বিক্রি করতে হইব। আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কি লিখে বিক্রি করুন, এবারে কইছে বলে আপনারা কেস রাখতেন না? তারা কইছে না আমরা লিখিত কথা কইছে, তারা লিখিত দিছে না। হ্যাঁ এবার কাগজ রেটালটা ফালাই দিছে, ফালাই দিছে বলে আমরা কিতা করে মানে টিকা কান্নাকাটি করে বাড়ি দিছি। বাইরে আবার বাইরে লইয়া 19 তারিখ গাড়ি রিজার্ভ করে আবার গেছি এসপি অফিস, গিয়ে স্যারের কাছে ঘটনাটা ব্যাংকা কইলাম। কইছে বলে স্যারের কাগজটা রাখছে, তাই কেসটা কইছে রিসিট কপি দিছে না? তারা কইছে রিসিট কপি আপনি না যারা কিছু দোকানও নাই দিকে তারা দিতে পারছে না। তারা কইছে আপনারা একদিন বাদে সুনামড়া যাবেন, যাইলে কাগজটা গেছে না জায়গার ভিতরে গিয়ে যাই তদন্ত করবেন। এবার আবার 3 দিন পর আবার গেছি, আমার বাইরে লিয়ে গেছি গাড়ি রিজার্ভ করে বাইরে শুয়ে লিয়ে গেছি, গেছি পরে এরপর দাদি যাক কাগজটা গেছে কেন হ্যাঁ ঠিক আছে স্যার থানা তাইছে, থানাতে একদিন আমার ডাকাইছে, থানা গিয়ে দিই যে কাগজটা থানা তাইছে, তারা কোনো এটার কোনো কিছুই করছে না। তো তারা গেছে পরে কিছু ঠিক আছে আমরা আর যেন ঘটনাটা হয়েছে ইয়ানে লাস্ট জিবি কবে আনছি জিবি আনছি স্যার জিবি জিবি আনছি কালকে। তো আমার ভাইয়ের তো মারা দেওয়ার পরে যে আইল ছিল 11 দিন ইয়ান ঠিক কালকে যে সময় আমার ভাইয়ের শেষ গেছে গা, আমার ভাইয়ের নিঃশ্বাস হয়ে পড়ে গেছে জিবিতে না আইল এসে মারা আইল এসে মারা গেছে। তো ইয়ান ঠিক রাত্র 8টা 9টা বাজে আমরা এইখানে পাঠাইছে, ইয়ান ওরা একে সেরে স্যার এরপরে বাড়িতে গেছি। আর থানা থেকে স্যার থানা থেকে তারা যে এখন অব্দি কি আপনারা কেস নিছে পুলিশে? না কালকে গেছি, কালকে ও গেছি স্যার, কালকে সকাল আমি যে তারা কাছে কান্নাকাটি করছি স্যার আপনারা আমার বাইরে কেস নিছেন না ভালো কথা, আমার বাইরে একটু চোখে দেয়া দেখেন দেখে এলে আমরা একটু শান্তি পাবো। তারা কিছু আমি কি ডাক্তার নাই অন্য কিছু না ভগবান, আমি গেলে তোমার ভাই ভালো হয়ে যাবো গা। ভাবা যায় সাধারণ 26,000 টাকা ছিনতাই করার জন্য এক যুবককে বেধড়ক মারধর, পরে হাসপাতালে মৃত্যু যুবকের, আর গোটা ঘটনায় গ্রেপ্তার তো দূর, সাধারণ মামলা পর্যন্ত নিল না দলদাস ত্রিপুরা পুলিশ। সম্ভবত এটাই হীরাজু। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।